বর্ষায় ছাদের ফ্লোরটাতে গাছগুলো রাখতে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য একটা পটস্ট্যান্ডের প্রয়োজন। তবে লোহার পটস্ট্যান্ড বানিয়ে বেশ খরচ পড়ে এবং সেই লোহার পটস্ট্যান্ডগুলো ছাদের জন্য খুব ভারীও হয়, আবার মাঝে মাঝে রঙও করে নিতে হয়। তাই আজকে একটা মজবুত কিন্তু হালকা পটস্ট্যান্ড বানানো আপনাদের দেখাবো। এটা হলো টু স্টেপ পটস্ট্যান্ড। গাছ রাখতে গেলে থ্রি স্টেপের থেকেও টু স্টেপটা খুব বেশি কাজ হয়, তাই আমি এবার একটা টু স্টেপ পটস্ট্যান্ড বানাচ্ছি এবং সেটাই আপনাদের দেখাবো। এইটা বানাতে আমার মোটামুটি তিন চার দিন সময় লেগেছে, কারণ মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে এবং কিছুটা বানিয়েই আবার আমাকে চলে যেতে হচ্ছে, তাই বেশ অনেক দিন সময় লেগেছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এই পটস্ট্যান্ডগুলো কত দাম লাগছে, টোটাল কত কস্ট হচ্ছে। সেই পুরো টোটাল কস্টটা না বলতে পারলেও এই পাইপগুলো মানে 3-4 ইঞ্চ ডায়ামিটারের পাইপগুলো কত টাকা দিয়ে কিনেছি সেটা আপনাদের বলবো। এই পাইপগুলোর 1 ফুট 25 টাকা মতো দাম নেয়, আর টি কানেক্টারগুলো 25 টাকা মতো দাম নেয়, আর এলবো কানেক্টার তার থেকে কিছুটা কম দাম নেয়। এই হলো পাইপের আর কানেক্টারের দাম। চলুন তাহলে দেখা যাক পটস্ট্যান্ডটা কীরকম তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, গ্রিনি পটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। এই পটস্ট্যান্ডটা তৈরি করতে যে যে পাইপগুলো কেটে নিতে হয়েছে সেটা আগে আপনাদের বলছি। প্রথমে যে পাইপটা কেটে নিয়েছি সেটা হলো 2 ইঞ্চির পাইপ। মোট 12টা 2 ইঞ্চির পাইপ লেগেছে। 2 ইঞ্চির পাইপগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। পরপর সাজিয়ে নিলে গোছানো থাকলে দেখতে ভালো লাগে এবং কাজ করতেও সুবিধে হয়। এরপর আরও অনেক পাইপ কেটে নেওয়া হয়েছে, সেগুলো হলো 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। সব রকমের পাইপগুলো আলাদা আলাদা করে সাজিয়ে নিচ্ছি। 3 ইঞ্চির পাইপগুলো এক জায়গায় করে নিলাম, 4 ইঞ্চির পাইপগুলো আলাদা করে নিচ্ছি, 5 ইঞ্চির পাইপগুলো আলাদা করে নিচ্ছি। 3 ইঞ্চির 4টি পাইপ লাগছে, 5 ইঞ্চির 10টা পাইপ, 4 ইঞ্চির 8টা করে পাইপ, এরকম অনেক ধরনের পাইপ কেটে নেওয়া হচ্ছে। এছাড়াও 8.5 ইঞ্চির পাইপ কেটে নেওয়া হয়েছে, সেটা হলো 6টা। এই পটস্ট্যান্ডটা তৈরি করতে মোট 44টা টি কানেক্টার লাগছে, 6টা এলবো কানেক্টার লাগবে এবং 2টো ক্রস কানেক্টার লাগবে। এছাড়াও পাইপগুলো আটকানোর জন্য একটা গাম লাগছে, সেটাকে বলা হয় পিভিসি সিমেন্ট। এই গামটা লাগিয়ে নিলে পটস্ট্যান্ডটা অনেক বেশি মজবুত হয়ে যায়, এই পটস্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। প্রথমে একটা 2 ইঞ্চির পাইপ নিয়েছি, সেই 2 ইঞ্চি পাইপের দুদিকে 2টো টি কানেক্টার জয়েন্ট করে নিচ্ছি। এই পিভিসি সিমেন্টটা দিয়ে এই টি কানেক্টারের ভেতরে একটু গাম লাগিয়ে দিচ্ছি, তারপরে 2 ইঞ্চির পাইপটা জয়েন্ট করে নেব। এইভাবে 2 ইঞ্চির পাইপটা দুদিকে 2টো টি কানেক্টার জয়েন্ট করে নেওয়া হয়ে গেল। সেই টি কানেক্টারের আরও দুদিকে আরও 2টো করে 2 ইঞ্চির পাইপ জয়েন করে নেব। এরপর ওই 2 ইঞ্চি পাইপের অন্যদিকে আরও 2টো টি কানেক্টার জয়েন করব একটু অন্যভাবে। টি কানেক্টারের মাঝখানে যে দিকটা আছে সেই দিকটাকে জয়েন করব, আর টি এর অন্য 2টো দিক ওপরে আর নিচে থাকবে, যাতে এই পটস্ট্যান্ডটার পায়াগুলো নিচের দিকে আটকানো যায় এবং পটস্ট্যান্ডের রেলিংটা উপর দিকে আটকানো যায়। এরকমভাবেই 4টে বানিয়ে নিতে হবে। এই 4টেই হবে পটস্ট্যান্ডের 4টে সাইড। এবার দুপাশের 2টো টি কানেক্টারের নিচের দিকে একটা করে 5 ইঞ্চির পাইপ আটকে নেব, যেটা পটস্ট্যান্ডের পায়া হবে। এভাবে 5 ইঞ্চি পায়া আটকে এরকম 4টে তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপর এগুলোর ওপরে একটা করে 4 ইঞ্চির পাইপ জয়েন্ট করছি রেলিং তৈরি করার জন্য। এই পটস্ট্যান্ডের রেলিং দেয়া থাকলেই টপগুলো হঠাৎ ঝড়ে ওপর থেকে পড়ে যাবে না, তাই পটস্ট্যান্ডের রেলিং তৈরি করার জন্য আমি 4 ইঞ্চির পাইপ নিয়েছি। মাঝের যে 2টো টি কানেক্টার রয়েছে সেগুলো যেন ভেতর দিকে থাকে, তাহলেই পায়াগুলো
আটকালে ঠিক হবে। একইভাবে করলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এরপর বড় পাইপগুলো নিয়ে আসছি। বড় পাইপের মধ্যে 2 ফুটের পাইপ এবং 3 ফুট 1 ইঞ্চির পাইপ লাগছে। 2 ফুটের পাইপ লাগছে 12টা, আর 3 ফুট 1 ইঞ্চির পাইপ লাগছে 8টা। এই 3 ফুট 1 ইঞ্চির পাইপ দিয়ে রেলিং তৈরি হবে এবং 2 ফুটের পাইপগুলো দিয়ে এই পট স্ট্যান্ডের নিচের বেসটা তৈরি হবে। একসাথে যদি টানা একটা 6 ফুটের পাইপ দেওয়া হতো, পট স্ট্যান্ডটা মজবুত হতো না, বেঁকে যেত। তাই 2 ফুটের পাইপ দিয়ে তার মাঝখানে একটা করে টি কানেক্টর জয়েন করে নিচ্ছি। এছাড়াও 3 ফুট 1 ইঞ্চির যে পাইপগুলো নিয়েছি, সেই পাইপগুলোর মাঝখানে একটা করে টি কানেক্টর জয়েন করছি। 2 ফুটের পাইপের 3টে করে 2 ফুটের পাইপ নিয়ে যেটা তৈরি করলাম, সেরকম কিন্তু 4টে তৈরি করতে হবে। এবং 3 ফুট 1 ইঞ্চির পাইপ নিয়ে 2 ফুট 1 ইঞ্চির পাইপ নিয়ে মাঝখানে যে টি কানেক্টর জয়েন করেছি, সেরকমও 4টে তৈরি করতে হবে। অবশ্যই প্রত্যেকটা পাইপকে পিভিসি সিমেন্ট দিয়ে জয়েন করে নেবেন। আমি এখানে পিভিসি সিমেন্ট সবগুলোতে জয়েন করতে পারলাম না, তবে আমি পরবর্তীতে যখনই কোনো জায়গাটা খুলে যাবে অবশ্যই পিভিসি সিমেন্টে আটকে নেব। আপনারা কিন্তু তৈরি করার সময় অবশ্যই এই গামটা না আটকালে পট স্ট্যান্ডটা খুলে পড়ে যাবে। 2 ফুট পাইপগুলোর মাঝখানে যে টি কানেক্টারগুলো জয়েন্ট করা হয়েছে, সেই 2টো টি কানেক্টারের নিচের দিকে একটা করে 5 ইঞ্চির পাইপ জয়েন করে নেব। সেই 5 ইঞ্চির পাইপগুলো এই পট স্ট্যান্ডের পায়া হচ্ছে। এইটা পট স্ট্যান্ডের নিচের বেসটা হচ্ছে, সেগুলো দুপাশে পট স্ট্যান্ডটার সাথে আটকে নিচ্ছি। যে প্রথমে যেগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোর মাঝখানে এগুলোকে জয়েন করে নিচ্ছি। এইটাই হয়ে যাচ্ছে পট স্ট্যান্ডের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপটা 5 ইঞ্চি মতো উঁচু হচ্ছে। যে 4 ইঞ্চির পাইপটা জয়েন করা ছিল, তার উপরে একটা টি কানেক্টার আর আরেক দিকে একটা এলবো কানেক্টার জয়েন করব, যাতে রেলিংটাকে জয়েন করে নেওয়া যায়। রেলিংয়ের পাইপগুলো হলো 3 ফুট 1 ইঞ্চির 2টো করে পাইপ, সেইগুলো এই রেলিংয়ের জন্য জয়েন করে নিচ্ছি। ফার্স্ট স্টেপের রেলিংগুলো আটকে নেব। একদিকে টি কানেক্টার দিচ্ছি, কারণ এই টি কানেক্টারের উপরে সেকেন্ড স্টেপটাকে জয়েন করতে হবে। সেকেন্ড স্টেপের নিচের দিকে পায়াগুলো তেমন জয়েন করা হয়নি, তাই শুধু যেটুকু আগে তৈরি করে নিয়েছিলাম সেই 2টোই এই রেলিংয়ের ওপরে জয়েন করে নিচ্ছি। এর নিচের দিকে একটা টি কানেক্টার আটকাচ্ছি। এই টি কানেক্টারের নিচে এই পায়াটা জয়েন করব। সেটা এখন মেজারমেন্ট করে নিতে হবে যে কতটা লম্বা, তারপরে সেটা আটকে নেব। এবার এই টি কানেক্টারের নিচের দিকে একটা 10 ইঞ্চির পাইপ আটকে নিলাম। এই 10 ইঞ্চির পাইপটাই একদম ছাদের ফ্লোরটাকে টাচ করছে, তাই ওই মেজারমেন্টটা নিয়ে আলাদা করে একটা 10 ইঞ্চির 2টো পাইপ কেটে নিতে হয়েছে। দুদিকেই এই 2 স্টেপের ওপরের পার্টটুকু, যেটুকু আগে তৈরি করে নিয়েছিলাম, সেই 2টো লাগিয়ে নিলাম। এইভাবে দুদিকেই এরকমভাবে আটকে নেব। ধীরে ধীরে 2 স্টেপ পট স্ট্যান্ডটা তৈরি হবে, এবং যেটুকু মেজারমেন্টের প্রয়োজন হবে সেটা আবার নতুন করে মাপ নিয়ে পাইপগুলো কেটে নিতে হবে। তাই আগে থেকে ওই পাইপগুলো কেটে নিয়ে নিই। 2 স্টেপ পট স্ট্যান্ডের ওপরের স্টেপটা যখনই দুপাশ দিয়ে স্ট্যান্ড করে দেওয়া হলো, তারপরেই এই 2 স্টেপ পট স্ট্যান্ডের বেসগুলো আটকে নিচ্ছি। এরপরে পট স্ট্যান্ডের একদম নিচে যে পায়াগুলো রয়েছে সেগুলো যাতে বেঁকে না যায়, সেজন্য কয়েকটা পাইপ এবং কানেক্টর দিয়ে জয়েন করে নিচ্ছি। 8.5 ইঞ্চির পাইপের সাথে একটা করে টি কানেক্টর জয়েন করে নিয়ে এই ক্রস কানেক্টরের সাথে আটকে নিলাম। এতে পট স্ট্যান্ডটা অনেক বেশি মজবুত হবে, এবং যে বেসের পায়াগুলো রয়েছে সেগুলো সবগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড থাকছে। 2 স্টেপ পট স্ট্যান্ডের প্রথম স্টেপে
যেই পাইপগুলোর ওপরে টপগুলো থাকবে সেই পাইপের নিচের দিকে একটা করে 5 ইঞ্চির পাইপ জয়েন করে নেওয়া হয়েছিল। সেই পাইপের নিচে আবার দুটো টি কানেক্টর জয়েন করে সেই দুটো টি কানেক্টরের মাঝখানে একটা 3 ইঞ্চির পাইপ জয়েন করে সেই পায়াগুলোকে আরও মজবুত করে নেওয়া হলো। রেলিংগুলোর জন্য 3 ফুট 1 ইঞ্চির 4টি পাইপ নেওয়া হয়েছিল, তার মাঝখানে একটা করে টি কানেক্টর জয়েন করা ছিল। এখন 2 স্টেপ পট স্ট্যান্ডের ওপরের স্টেপটাতে যে রেলিংয়ের জন্য 4 ইঞ্চির পাইপগুলো লাগানো ছিল তার ওপরে দুটো করে এলবো কানেক্টর আটকে নিতে হবে। মোট 4টি এলবো কানেক্টর আটকে রেলিংগুলো আটকাতে হবে। রেলিংয়ের মাঝখানে যে টি কানেক্টরগুলো রয়েছে তার মধ্যে একটা 8.5 ইঞ্চির পাইপ জয়েন করে নিলেই রেলিংটা অনেক মজবুত হবে এবং দুটো রেলিং একসাথে আটকে থাকবে, কোনো সময় খুলে পড়ে যাবে না। উপরের স্টেপের নিচের দিকের পায়াগুলো অনেকটা বড় হবে, সেই পায়াগুলোর জন্য আলাদা করে পাইপ কেটে নিতে হবে। এবার উপরের স্টেপে যে বেসটা যার উপরে টপগুলো থাকবে তার যে নিচের দিকে যে পায়াগুলো সেগুলোকে কেটে নেওয়া হলো। 16 ইঞ্চির 4টে পাইপ কেটে নেওয়া হয়েছে। এই দুটো করে ষোলো ইঞ্চির পাইপ নিয়ে তার নিচে একটা করে টি কানেক্টর জয়েন করে নিতে হচ্ছে। এই টি কানেক্টর জয়েন করে নেওয়ার পর দুটো টি কানেক্টরকে জয়েন করার জন্য একটা 3 ইঞ্চির পাইপ জয়েন করে নেওয়া হচ্ছে। এইভাবে পায়াটা তৈরি করে এই পট স্ট্যান্ডের ওপরের স্টেপে যে বেসটা রয়েছে তার টি কানেক্টরের সাথে জয়েন করে নেব। এইটাই হয়ে গেল 2 স্টেপ পট স্ট্যান্ডের ওপরের যে স্টেপটা তার পায়া। এবার এই পট স্ট্যান্ডে গাছগুলো রাখতে শুরু করে দিচ্ছি। প্রচুর গাছ আমার বাড়িতে রয়েছে যেগুলো 8 ইঞ্চি এবং 10 ইঞ্চির মাটির টবে রয়েছে। এই মাটির টবগুলো ছাদের ফ্লোরে রয়েছে এবং বৃষ্টিতে ভিজছে এবং টবের তলায় জল জমে থাকছে, তাই এই পট স্ট্যান্ডগুলো বানানো খুব জরুরি। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি পট স্ট্যান্ডগুলো বানিয়ে ফেলতে, তবে এই পট স্ট্যান্ডগুলো বানাতে একটু সময় লাগে। যেহেতু আমি নিজে বানাই, প্রথমে একটু ডিজাইনটা তৈরি করে নিতে হয়। সেই ডিজাইনটা তৈরি করে নেওয়ার পর তারপরে ধীরে ধীরে সেই পাইপগুলোকে কেটে সেগুলোকে রেডি করতে হয়। একটু ভুল হয়ে গেলেই কিন্তু পট স্ট্যান্ডের মেজারমেন্টের কোনো গণ্ডগোল হয়ে গেলে এই পট স্ট্যান্ডটা আর সেরকমভাবে কার্যকরী থাকে না, আবার করে নতুন করে পাইপ কাটতে হয়। তাই যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হয়, বারবার মেজারমেন্ট করতে হয়, একটু সময় লাগে, তাই বানাতেও আমার একটু সময় লাগছে। আজকে যে পট স্ট্যান্ডটা বানালাম এই পট স্ট্যান্ডটা আমার মনে হচ্ছে আমার ছাদ বাগানের সবচেয়ে সেরা পট স্ট্যান্ড। 2 স্টেপ পট স্ট্যান্ড কিন্তু ছাদ বাগানের জন্য সবচেয়ে ভালো, 3 স্টেপের থেকেও 2 স্টেপ পট স্ট্যান্ড বেশি কার্যকরী। আমার তৈরি এই পট স্ট্যান্ড আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও পারলে এরকম ধরনের পট স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন যেগুলো ছাদের জন্য খুব হালকা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা গাছ ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন। আর গ্রিনি পট চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।